ওয়েলকাম ফ্রেন্ডস, রোপা 2019 এর ইনক্রিমেন্ট নিয়ে আজকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে এবং সেখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ইনক্রিমেন্টের প্রসঙ্গে যে সমস্যাটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, এবং এটা অনেকেরই হতে পারে, তো একটু সার্কুলারটা আমরা আগে দেখে নেবো, তারপর সেটা কি বলতে চাই যে পে ম্যাট্রিক্স দিয়ে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখুন, এই বিজ্ঞপ্তিটি 17 ফেব্রুয়ারি ডেটে পাবলিশড হয়েছে, যেটা বলা হচ্ছে ইট হ্যাজ কাম টু দি নোটিস অফ দি গভর্নমেন্ট দ্যাট আফটার ফিক্সেশন অফ পে ইন দি রিভাইজড পে স্ট্রাকচার আন্ডার রোপা 2019, ভেরি ফিউ গভর্নমেন্ট এমপ্লয়িজ আর ফাউন্ড টু রিচ দি লাস্ট সেল ম্যাক্সিমাম পে অফ দি পার্টিকুলার পে লেভেল বিহন্ড হুইচ নো ফার্দার ইনক্রিমেন্ট ইজ অ্যাডমিসেবল টু দেম। দি কোশ্চেন ইজ অফ অ্যালাউইং স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট ইন সাচ কেসেস হ্যাজ বিন আন্ডার কনসিডারেশন অফ দি গভর্নমেন্ট ফর সামটাইমস পাস্ট। অর্থাৎ দেখা যাচ্ছে অনেকের ফিক্সেশনের পর, যেমন পে ম্যাট্রিক্সে যে 33টা পর্যন্ত লেভেল আছে, মানে সেল 33টা সেল আছে, লেভেল নয়, তো ফিক্সেশনের পর যেমন ইনক্রিমেন্ট হবে, এই রোপার যদি আমরা 10 বছর ভ্যালিডিটি ধরে নিই, তো সেক্ষেত্রে দেখা যাবে হয়তো লাস্ট যে সেল, সেই সেলটা পৌঁছে যাওয়ার পর ইনক্রিমেন্ট স্ট্যাগনেশন হয়ে যাবে, অর্থাৎ আর তার ইনক্রিমেন্ট হবে না। তো এই বিষয়টাকে কনসিডার করে যেটা নতুন নিয়ম করা হলো, দেখুন যেটা বলা হচ্ছে, আমি এরপর পে ম্যাট্রিক্স এই বিষয়টা আমাদের সাথে ক্লিয়ার করব, আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দি ম্যাটার দি গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডাইরেক্ট দ্যাট এ গভর্নমেন্ট এমপ্লয়ি আফটার ফিক্সেশন অফ পে ইন দি রিভাইজড পে স্ট্রাকচার আন্ডার রোপা 2019 রিচিং দি লাস্ট সেল, মানে ম্যাক্সিমাম পে ওই লেভেলের অফ দি অ্যাপ্লিকেবল লেভেল অফ দি পে ম্যাট্রিক্স শ্যাল বি অ্যালাউড অ্যানুয়াল ইনক্রিমেন্ট ফর স্ট্যাগনেশন বিহন্ড দি লাস্ট সেল অফ দি পার্টিকুলার লেভেল ইন দি পে ম্যাট্রিক্স অ্যাট দি সেম অ্যামাউন্ট অ্যাট হুইচ ইট ওয়াজ লাস্ট ড্রন সাবজেক্ট টু এ ম্যাক্সিমাম অফ 6 সাচ ইনক্রিমেন্টস প্রোভাইডেড দ্যাট দি পে অন দি অ্যালাউইং সাচ ইনক্রিমেন্টস ইন দি ইন নো কেস শ্যাল এক্সিড 2,01,000। অর্থাৎ যেটা বিষয়টা বলতে চাইছে যে যদি দেখা যায় যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট পেতে পেতে, আচ্ছা আমি এবার একটু পে ম্যাট্রিক্স দিয়ে বিষয়টা বোঝাই, তো তারপরে বলছে যে এই প্রসঙ্গে নেসেসারি যে অ্যামেন্ডমেন্ট সেটা খুব শীঘ্রই বা পরবর্তী সময় সেটা প্রকাশ করা হবে। এবার যেটা আমি বলতে চাই যে ধরুন এই যে পে ম্যাট্রিক্সটা ছিল, দেখা যাচ্ছে এই যে লাস্ট যে যেটা ধরুন আছে 11 নম্বর লেভেল 4100 গ্রেড পে, তো তাদের যে 33 নম্বর সেল আমরা দেখতে পাচ্ছি 86,100 টাকা। এবার ধরুন কারোর হয়তো 1/16 ফিট করেছে সে 28 নম্বর লেভেলে, তাহলে স্বাভাবিকভাবেই যদি এমনটা হয় যে তার রিটায়ারমেন্ট হলো না অথচ সে লাস্ট সেলটায় পৌঁছে গেছে 86,100, এরপরও হয়তো তার 2-3 বছর চাকরি আছে, তো সেক্ষেত্রে তার ইনক্রিমেন্টটা স্ট্যাগনেশন, মানে ইনক্রিমেন্টটা ওখানে স্টপ হয়ে যাবে না, সেক্ষেত্রে যে নিয়মে ইনক্রিমেন্ট হচ্ছে, অর্থাৎ এখানে নিয়মটা কি, এখানে অ্যাকচুয়ালি পে ম্যাট্রিক্সের যে লেভেলগুলো করা হয়েছে, যদি দেখেন 3% ইনক্রিমেন্ট চাপিয়ে সেটাকে 100-তে রাউন্ড অফ করা হয়েছে, এবং নিয়মটা যেটা হয়েছে যদি 50 টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে সেটা বাদ চলে যাবে, দিয়ে পিছনের 100-টায় রাউন্ড অফ হবে, আর যদি 51 টাকা হয়ে যায় তাহলে সেটা বেড়ে গিয়ে পরের 100-তে রাউন্ড অফ হবে। এই সিস্টেমে কিন্তু লেভেলটা অ্যাকচুয়ালি করা আছে, যে ক্ষেত্রে সব ক্ষেত্রে এক্স্যাক্টলি 3% ইনক্রিমেন্ট কিন্তু হয়নি, বা এখানে 3%-এর কোনো গল্প নেইও। তো যদি দেখা যায় যে ওই 86,100 কেউ রিচ করে গেছে, তখন সেক্ষেত্রে তাকে পরের ইনক্রিমেন্টটা ওই 86,100 3% করে ওই নিয়মে 100-তে রাউন্ড অফ করে তাকে ফিট করানো হবে, এবং যেটা বলা হচ্ছে এরকম কিন্তু তিনি ম্যাক্সিমাম 6টা ইনক্রিমেন্ট পাবেন, অথবা তার স্যালারিটা আপনার যেটা বলা হয়েছে যে 2,01,000, হ্যাঁ 2,01,000 তার কিন্তু এক্সিট করবে না, এইটা হচ্ছে কন্ডিশন। তো কাজী স্ট্যাগনেশনের প্রশ্নটা রইল না, কাজী যদি এরকম একদম আপার লেভেলটা কেউ ছুঁয়ে ফেলে, সেটা যিনি যে লেভেলেই থাকুন না কেন, এখানে যে লেভেলেই থাকুন বা পে ম্যাট্রিক্সটা আরও আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তো যদি একদম 33 নম্বর সেলেতে কেউ চলে যান, তারপরেও যদি তার রিটায়ারমেন্ট না হয়, তার তিনি যদি ইন সার্ভিস থাকেন, সেক্ষেত্রে তার ইনক্রিমেন্ট বন্ধ হবে না, যে নিয়মে ইনক্রিমেন্ট পাচ্ছেন সেই নিয়মেই ইনক্রিমেন্ট পাবেন, এবং ম্যাক্সিমাম 6টা ইনক্রিমেন্ট বা ওই 2,01,000-এর যে গল্পটা আছে সেই বিষয়টা থাকবে। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের এরকম হয়েছে বা হবার সম্ভাবনা রয়েছে, তো তাদের ক্ষেত্রে এটা দুশ্চিন্তার কোনো কারণ নেই, ইনক্রিমেন্ট অ্যাজ ইউজুয়াল আপনারা পাবেন, সাবজেক্ট টু এই এখানে যে কন্ডিশনটা বলেছে 6টা ইনক্রিমেন্ট বা 2,01,000-এর যে বিষয়টা। তো এটা হলো আজকে যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অ্যামেন্ডমেন্ট রোপা 2019-কে কেন্দ্র করে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, খুব ভালো থাকুন, ধন্যবাদ।